ইফতার করার জন্য লোক বেশি হবে না কম হবে? রোজা না রেখেও মেসওয়াক শুরু করে দেবে আসরের সময়। তারপরে ইফতারিতে বসবে কিভাবে? এই যে মনে করেন যে মসজিদে ইফতারির এই একটা প্লেট আর একটা প্লেট এই বসবে, উনি মাছ খান কনে চেয়ারম্যান এসে চিন্তা করছে ও মনে হয় এই প্লেটের লোক, এটা বাদ দিয়ে তো ওখান থেকে বইছে, আর উনি এসে মনে করছে কবির বিন সামাদ এই প্লেটে, এইটা বাদ দিয়ে এনতে। এবার যেই আর ও টার্গেটে থাকে যে আজানটা দিক আগে, যে আজান দিয়েছে আল্লাহ নষ্ট হয়ে যাবে গো। আছে না নাই? আমি বলি তাও থাকুক, অসুবিধে নেই, ওরা অন্তত ইফতার করতে আসুক, কারণ ইফতার করতে করতে একদিন রোজা রাখবে ইনশাআল্লাহ। ইফতার করতে করতে একদিন রোজা রাখবে। আমাদের অনেক বাচ্চা শিশুরা গেলে ইফতারিতে তাড়িয়ে দেন, আমি প্রায় জায়গায় বলছি এই কাজটা কখনো করবেন না, করবেন? ইফতারিতে গেলে এই বাচ্চা শিশুটা যখন ইফতার করতে যায় আপনি তাড়িয়ে দিবেন না, হয়তো কতদিন ধরে খায় না, কতদিন ধরে সেমাই খায় নাই, কতদিন ধরে আপনি যে খিচুড়ি বা তাবারক দেন এটা খায় নাই, জিলেপি খায় নাই, ও এতিম মানুষ, গরিব মানুষ, বাড়িতে ভালো রান্না হয় না, বাচ্চা মানুষ রোজাটাও রাখতে পারে নাই, এসেছে শখ করে একটু সেমাই খাবে, একটু খিচুড়ি খাবে, আপনি তাকে এই মিয়া ও তুই বসেছিস কেনে কেনে তাড়িয়ে দিলেন, ওর কলিজাটা ভেঙে যায়, হাও মাও করে কাঁদতে কাঁদতে চলে যায়, এটা করবেন না। ওই বাচ্চা শিশুকে বরং যত্ন করে খাওয়াবেন, আল্লাহর আরশে আজীব সন্তুষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কত ভাগা আছেন, কত ভাবি আছেন ও আমার ভাইরা, একজন ছোট্ট শিশু রোজার মাস ঈদ হয়ে গেল, ঈদ হয়ে যাওয়ার পরে ঈদের দিন পার হয়ে গেল, দুই দিন তিন দিন হয়ে গেল, দিনের বেলায় ভালো খাবার নাই, খাবার জোটে না, বাবা নাই, মাকে জিজ্ঞাসা করলো ও গো মা ঈদ হয়ে গেল, এতদিন তো বলতে রোজার মাসে দিনে খাওয়া যায় না, আল্লাহর জন্য রোজা রাখি, এখন ঈদ হয়ে গেল, সবাই তো খায়, আমরা কেন খাইতে পারি না, আমাদের কেন খাবার নেই, আমরা কেন খাই না? ওই মা সন্তানকে সান্ত্বনা দিলেন, ও আমার সন্তান কলিজার টুকরা শুনে না, এই জমিনের উপরে বড় লোকদের রোজা হলো বছরে এক মাস, আর গরিবদের রোজা হলো বছরে বারোটা মাস। এরকম পরিবার আছে না নাই? এই জন্য এই রোজার মাসকে কেন্দ্র করে ও আমার ভাইরা এই মাহফিল দিলেন, কবির বিন সামাদকে কত সুন্দর করে যত্ন করে খাওয়াইলেন, গরুর গোশ, ছাগলের গোশ, মাছ, ডাল, চর্বি দিয়ে ছাক্কা, চিংড়ে মাছ, ইলিশ মাছ খাওয়াইলেন, আল্লাহরে কতটুকু সন্তুষ্ট করতে পারলেন জানি না, কিন্তু যদি একজন গরিব দুঃখী অসহায় অনাথকে যদি খাওয়াতেন আল্লাহর আরশে আজিম আপনার জন্য সন্তুষ্ট হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই ও আমার ভাইরা, রোজার মাসকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিতে হবে, এমন অনেক বাড়ি আছে যেই বাড়িতে সেহরি খাওয়ার সময় উঠে পান্তা ভাতটা মরিচ দিয়ে ডোলে পেঁয়াজ দিয়ে খেয়ে নেয়, খেয়ে সারাটা দিন রোজা রাখে, অনেকের আছে সেহরি খাওয়ার মতো তরকারি নাই, ভাত নাই, চেষ্টা করবেন এমন কোন পরিবার যারা চাইতে পারে না, বলতে পারে না, তাদের চেহারা দেখে তাদের বাড়িতে যাবেন, দুই কেজি চাল, তিন কেজি আটা যদি দিয়ে আসতে পারেন, কয়টা বাজার যদি করে দিতে পারেন, কয়টা খেজুর যদি কিনে দিতে পারেন, কয়টা সিমাই চিনি যদি কিনে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি কবির বিন সামাদকে খাওয়াইলে আল্লাহ যত খুশি না হবে, আপনি ওই বাড়িতে এক কেজি সিমাই, এক কেজি চিনি, কিছু সুলাপুর যদি কিনে দিতে পারেন তার থেকে বেশি খুশি হবে আমার আল্লাহর আরশে আজিম, বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো কি করা যাবে? ইফতারের দিন ইফতারিতে সবাইকে আহ্বান জানাবেন, যে রোজা রাখে যে রোজা রাখে না সবাইকে ইফতারিতে ডাকবেন, সবাইকে নিয়ে ইফতারি করবেন, যে বেরোজাদার সেই ইফতারি করতে করতে একদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে, নিজের বিবেকের কাছে চিন্তা এসে যাবে সে রোজা রাখবে, আর রোজা রাখা রোজা কোনো মুসলমান ছেড়ে দিতে পারবে না, ওজোর ব্যতি রেখে, কারণ রোজাটা ফরজ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন ও ইমানদারেরা, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি,
যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। ওগো আমার ভাইয়েরা, ব্যাখ্যা বিশ্লেষণও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে অতীতের নবীদের উপরেও ফরজ করেছিলেন, আমাদের উপরেও ফরজ করেছেন, আর আমরা যেন তাকওয়ার অধিকারী হতে পারি। তাকওয়ার অধিকারীটা হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে নিজেকে বিরত রাখা, সব কিছু থেকে নিজেকে মুক্ত রাখা। কেমন ভাবে মুক্ত রাখা? আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যে তাকওয়াটা কি। তিনি বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি এমন কোন রাস্তা দিয়ে চলো নাই যে রাস্তায় দুই পাশে কাটা আছে? বলল, হ্যাঁ চলেছি। ওখানে কাপড় চুপড় কেমন ভাবে সাবধান করেছো? ধরেন ফুলের কাটা রয়েছে দুই পাশে, তাইলে কাপড় চুপড় সাবধান করেন না? করেন না, কারণ বেঁধে গেলেই ছিঁড়ে যাবে। বললো, এইভাবে সাবধান করে চলি। আল্লাহর নবীর সাহাবী বললেন, শোনো, এইভাবে নিজেকে সাবধান করে চলার নাম হলো তাকওয়া। দুনিয়ার পরে এই তাকওয়া অর্জন করে চলতে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে, ফরজ ইবাদত করতে হবে, তারাবি নিয়ে বাড়াবাড়ি করা যাবে। যে 8 রাকাত পড়ে অসুবিধে আছে, যে 10 রাকাত পড়ে অসুবিধে আছে, যে 12 রাকাত পড়ে অসুবিধে আছে, যে 20 রাকাত পড়ে অসুবিধে আছে নাকি, বরং যে পড়ে না সেইটা নিয়ে আমার অসুবিধে। কথা কয় না, যে পড়ে না তার পড়ানোর দরকার, যে পড়ে 8 রাকাত 10 রাকাত 20 রাকাত যাই পড়ুক, পড়ে তো, কথা কয় না, অন্তত পড়ে তো, তার কাটি মেরে লাভ কি? এই কাটি করা যাবে, যে তারাবি 8 রাকাত পড়তে চাই পড়ুক, যে 10 রাকাত 12 রাকাত 16 রাকাত 20 রাকাত পড়তে চাই পড়ুক, তারাবি সুন্নাত ইবাদত, এটা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। যত বেশি ইবাদত করে কোনো ক্ষতি নেই, কারণ রমজান মাসে ভালো কাজ যত করবে আল্লাহ 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াবটা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোনো রোজাদারকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। পাশাপাশি দাবি জানাই, রমজান মাসকে কেন্দ্র করে এই রমজানে অসংখ্য আলেম ওলামা আছে যারা নিরাপরাধ কারারুদ্ধ জীবন যাপন করছে, রমজানের আগে তাদেরকে মুক্তি চায়, তাদেরকে মুক্ত করে দিন, তারা মুক্ত বাতাসে মুক্ত আকাশের নিচে রোজাটা পালন করুক। আমি চিনি নাই আঝারে, চিনি নাই আনসারে, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি নাই আঝারি, চিনি নাই আফসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি নাই আঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি,
কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মদের কলি যায় ওরা মদের কলি যায় ওরা আমি চিনি না জারি চিনি না আফসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা ঠিক না বেঠে এরা যখন নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তখন আবার অনেকেই আছে কি অনেকেই আছে বগল বাজায় বলে যে আমরা চাইয়ে চাইয়ে দেখি এরকম আছে না নাই এই ফাঁসির রশিতে ঝোলা এটা কি আল্লাহর শাস্তি না পরীক্ষা কথা কয় না আল্লাহর কি এই